হ্যালো বন্ধুরা এবার কিন্তু সংখ্যাটার এক দুই এক দুই করে নয় পুরো প্যানেলই কিন্তু বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে কিন্তু পুরো প্যানেল বাতিল করে দিল অর্থাৎ রাজ্য সরকারের পুরো প্যানেল মানে এই ঘটনায় খুব চাঞ্চল্যকর একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কোর্ট থেকে এবং সেই সংক্রান্ত নিউজ ভাবতে অবাক লাগে যে পুরো প্যানেল কীভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায় পুরো প্যানেলই কিন্তু বাতিল হয়ে গেছে তো সেই সংক্রান্ত কিন্তু খবর বেরিয়ে এসছে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে অনিয়ম হয়েছে এই অভিযোগ মামলা চলছে কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি অপরাধের ঘটনায় তদন্ত করছেন সিবিআই জেলে আটক রয়েছেন পশ্চিমবঙ্গের নেতা থেকে মন্ত্রী থেকে অফিসার সবাই আর এর মধ্যেই ফের আরও এক অনিয়মের প্রসঙ্গ এবার দমকলের গঠিত প্যানেলের নিয়োগের বাতিল নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আগামী দু মাসের মধ্যে আগের নিয়োগ বাতিল করে সমস্ত সমস্যা মিটিয়ে নতুন প্যানেল তৈরি করার কথার নির্দেশ দেওয়া হয়েছে দমকল বিভাগে অপারেটর পদে পনেরোশো কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্ত প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন সেই বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার সালে তার পরীক্ষা হয়েছিল পরবর্তীতে মৌখিক পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় অনিয়ম করা হয়েছে এই অভিযোগে প্রথমে ট্রাইব্যুনালে মামলা হয় পরবর্তীতে দুশো তিনজন চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সেই মামলায় মামলাকারদের আইনজীবী জানান যে দমকলের এই প্যানেল তৈরির ক্ষেত্রে একাধিক বেনিয়ম করা হয়েছে তাই পুরো প্যানেল ধরে বাতিল করা হলো প্রথমত জেনারেল ক্যাটাগরি চাকরি প্রার্থীদের সংরক্ষণ ক্যাটাগরিতে নিয়োগ করা হয়েছে অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে জেনারেলদের কিন্তু যে এস জন্য যে কোটা থাকে ও বিসিদের জন্য সেই কোটাতে কিন্তু জেনারেলদের ঢোকানো হয়েছে তো এত বড় দুর্নীতি সেই ক্যাটাগরিতে নিয়োগ করা হয়েছে দ্বিতীয়ত বহু পরীক্ষার্থী একই নম্বর পেয়েছিলেন কিন্তু পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর দিয়ে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে এবং তিন নম্বর যে পয়েন্টটা যে প্রশ্নে বেশ কিছু ভুল ছিল তার সমাধান না করেই নিয়োগ প্রক্রিয়া শেষ করে দিয়েছে বোর্ড এই রকম একাধিক অনিয়মের অভিযোগ তুলে মামলা হয়েছে হাইকোর্টে এবার সেই হাইকোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী দু মাসের মধ্যে সমস্ত সমস্যা সমাধান করে নতুন প্যানেল তৈরি করতে হবে দমকল বিভাগের অপারেটর পদের জন্য যে প্যানেল ইতিমধ্যে প্রকাশ হয়েছে সেই প্যানেলের নিয়োগ বাতিল করে দেওয়া হচ্ছে